হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। আজকে আমি বাদামের একটা রেসিপি নিয়ে আসলাম, কীভাবে বাচ্চাদের ওজন বাড়ানো যায় এ সম্পর্ক। বাচ্চাদের ওজন বাড়ানোর জন্য আমি চার রকমের বাদাম নিয়েছি, কাজু বাদাম, পেস্তা বাদাম, চীনা বাদাম আর কাঠ বাদাম, চার ধরনের বাদাম। তো বাদামগুলো ভালো করে ধুয়ে নিতে হবে। বাচ্চাদের ওজন বাড়ানো নিয়ে মায়েদের তো দুশ্চিন্তা শেষ নেই, বাচ্চাদের কেন ওজন বাড়ে না, সব মায়েদেরই এরকম দুশ্চিন্তা। আমার মেয়েরও ওজন কম আসছিল, আমি ডাক্তার দেখাইছি কিন্তু কোনো ফল পাইনি। তারপর আমি এই বাদামের রেসিপিটা ফলো করে অনেক ভালো ফল পেয়েছি। আশা করি আপনারাও অনেক ভালো ফল পাবেন যদি আপনারাও ফলো করেন। তো আপনাদের সুবিধার জন্য আমি ভালো করে এক এক করে দেখিয়ে দিতেছি, যাতে আপনাদের বুঝতে অসুবিধা না হয়। বাদামগুলো ধোয়া শেষ হয়ে গেলে আমি একটু প্যানে দিয়ে দিব, ভালো করে বাছতে হবে নেড়ে ছেড়ে, একদম অল্প আছে, যেন একদম অল্প আছে যেন পুড়ে না যায়, পুড়ে গেলে আবার বাচ্চারা খেতে পারবে না। 30 থেকে 40 মিনিট সময় নিয়ে বাছতে হবে, নেড়ে চেড়ে ভালো করে বাছতে হবে। তো এই বাদামের রেসিপিটি অনেক মজা, সব বাচ্চারাই খেতে পারবে আমি মনে করি। এটা আপনারা সেরিলাকের সঙ্গে অথবা দুধের সঙ্গে মিশিয়ে খেতে পারবে, বাচ্চারা খাওয়াতে পারেন। আর 1 থেকে 5 বছরের বাচ্চাদের জন্য এটা খুবই উপকারী। আর 1 থেকে 5 বছরের বাচ্চারাই খাওয়া নিয়ে অনেক বাহানা করে, খেতে চায় না ঠিক মতো। তো এই বাদামের গুঁড়াটা আমি মনে করি সব বাচ্চারাই খাবে। ভালো করে নেড়ে চেড়ে দিতেছি যেন গায়ে পুরা না লাগে। তো ভাজা শেষ হয়ে গেলে আমি এটাকে একটু ঠান্ডা করে নিব। ভাজা শেষ, আমি এটাকে ঠান্ডা করে নিয়েছি, এখন ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। অল্প অল্প করে ব্লেন্ড করব, একসাথে অনেকগুলো দিব না। ভালো করে বাছতে হবে যেন ভিতরে কাঁচা না থাকে। যদি ভিতরে কাঁচা থাকে তাহলে এটা পেস্ট হয়ে যাবে, গুঁড়া হবে না বাদামগুলো। আর বাদামগুলো এর জন্য ভালো করে অল্প অল্প আঁচে বাছতে হবে। গুঁড়া করে নিতেছি, কিছু গুঁড়া হয়ে গেছে, কিছু কিছু আস্ত রয়েছে, যেগুলো আস্ত রয়েছে এগুলো আমি সরিয়ে নেব, আবার দিব ব্লেন্ডারে। ব্লেন্ডারে গায়ে লেগে গেছে, তো এগুলো দেখেন অনেক সুন্দর গুঁড়ো হয়েছে। আর আপনারা 15 দিন থেকে 1 মাস পর্যন্ত এই গুঁড়াটা খাওয়াতে পারবেন নর্মালি। আর যদি একটু রুদ্র লাগিয়ে নেন তাহলে আরও ভালো হয়। তো যেগুলো ব্লেন্ড হয় না আমি ওগুলো সরিয়ে নিতেছি। একটি কাচের বোতলে আমি বরফ সংরক্ষণ করব 15 দিন থেকে 1 মাস। আমার মেয়ে তো 15 দিনে খেয়ে ফেলে। এই চামচে আমি দিন 2 চামচ দেই, তো আপনারা 1 চামচও দিতে পারেন। প্রথম 1 চামচ দেবেন, তারপর যদি শ্যুট করে তাহলে 2 চামচ করে দিবেন, বেশি দেওয়ার দরকার নাই কারণ এটা অনেক শক্তিশালী। আমি বোতলে ভরে নিতেছি। আশা করি আপনাদের আমার ভিডিওটা ভালো লাগছে আর আপনাদের উপকারও আসবে। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল। হ্যাপি ব্লগার তামান্না চৌধুরী মাই চ্যানেলস নেম। বোতলে ভরে নিয়েছি, আমি এখন এইভাবে সংরক্ষণ করব একটা কাচের বোতলে। আর সবাই আমার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন।
আল্লাহ হাফেজ।